সবাইকে আবারও রেডিও লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ ব্যাংকে আসছে এরকম একটা অঙ্ক সমাধান করব, দূরত্ব এবং সময় সংক্রান্ত। মূলত এটা গড় ব্যাগের অঙ্ক। মূলত ইংরেজিতে কোশ্চেনটা এরকম ছিল, এ ট্রেন ওয়েন্ট 300 মাইলস ফ্রম সিটি এক্স টু সিটি ওয়াই অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 80 মাইলস পার আওয়ার। 80 মাইলস পার আওয়ার, এটাকে সংক্ষেপে লেখা যায় MPH, ঠিক আছে, মাইলস পার আওয়ার, ঠিক আছে। অ্যাট হোয়াট স্পিড ডিড দ্য ট্রেন ট্রাভেল অন দ্য ওয়ে ব্যাক ইফ ইটস অ্যাভারেজ স্পিড ফর দ্য হোল ট্রিপ ওয়াজ 100 MPH। MPH মানে 100 মাইল পার আওয়ার, ঠিক আছে। এই যে বলে দিছে ফর দ্য হোল ট্রিপ, হোল ট্রিপের পুরো ট্রিপের অ্যাভারেজ স্পিড কত হবে? 100 মাইল পার আওয়ার। তাহলে বলছে যে মানে ট্রেনটি কত ব্যাগে ব্যাক করলে, কত ব্যাগে ওয়াই শহর থেকে আবার এক শহরে ব্যাক করলে তার গড় ব্যাগ, হ্যাঁ, 100 মাইল পার আওয়ার হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করবেন আপনারা এখানে এই অঙ্কের জন্য, মানে হচ্ছে যে যদি প্রশ্নে কোনো না কোনোভাবে গড় ব্যাগের কথা উল্লেখ থাকে কিংবা ইংরেজিতে অ্যাভারেজ স্পিডের কথা উল্লেখ থাকে, এই দুইটা জিনিস আছে কি না আগে খেয়াল করবেন। যদি গতি এবং সময় সংক্রান্ত কোনো অঙ্ক আসে বা গতি দূরত্ব সংক্রান্ত কোনো অঙ্ক আসে, আপনারা খেয়াল করবেন অ্যাভারেজ স্পিডটা উল্লেখ আছে কি না, এটাতে হিট করতে হবে আমাদেরকে, মানে এটাতে আঘাত করতে হবে, নাহলে এই অঙ্ক ভাঙবে না। এই অঙ্ক যতই আপনি চেষ্টা করেন ভাঙবে না, ঠিক আছে। এই অ্যাভারেজ স্পিড বা গড় ব্যাগ নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, বাংলায় লিখবেন আপনারা যে গড় ব্যাগ ইকুয়াল টু মোট দূরত্ব, মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। এখন খেয়াল করবেন এই অঙ্কটাতে কোনো সময়ের কিছু বলা নাই, সময়ের কোনো কিছুই বলা নাই, শুধু এটা হচ্ছে যে মোট গড় ব্যাগ, মানে একদম ইনিশিয়াল, একদম যেটা আপনি ফাইনালি যে গড় ব্যাগ পাবেন সেটা। কিন্তু এটা আমাদেরকে দেওয়া আছে যে এক্স থেকে গিয়ে ওয়াইতে, আবার ওয়াইতে থেকে এক্সে ব্যাক আসলে গড় ব্যাগ হবে 100 বলে দিছে। কিন্তু যাওয়ার সময় গড় ব্যাগ ছিল কত? 80। যাওয়ার সময় গড় ব্যাগ ছিল 80, আবার ট্রেনটা ফেরত আসছে কত ব্যাগে আসছে আমরা জানি না, কিন্তু আসার পরে গড় ব্যাগ হয়ে গেলো 100। গড় ব্যাগ পরিবর্তন হলো কেন? কেন কারণ যাওয়ার সময় একটা ব্যাগ ছিল, আসার সময় নিশ্চয়ই আরেকটা ব্যাগ ছিল, তো দুই ব্যাগের গড়ের কারণে গড় ব্যাগ কী হয়ে গেছে? বেড়ে গেছে, ঠিক আছে। এখন আপনি মনে করতে পারেন তাহলে যেহেতু এটা গড়, তাহলে দুই দিয়ে ভাগ করে দেই 100, মানে হচ্ছে যে এভাবে মনে করতে পারেন আপনি যে যে আসার সময়ের গড় ব্যাগটাকে ধরি ক, হ্যাঁ, আর যাওয়ার সময় ছিল গড় ব্যাগ 80, ঠিক আছে, তাহলে দুই দিয়ে ভাগ করলে নিশ্চয়ই 100 পাওয়া যায়। এটা লিখলে তো হচ্ছে মনে হয় না, এটা লিখলে হবে না, কারণ এটা সময়ের উপর ডিপেন্ড করে। এই অঙ্কগুলোর রুলস হচ্ছে এরকম, এটা সময়ের উপর ডিপেন্ড করে। আপনি চাইলে এই যে দুইটা ব্যাগ, যে যাওয়ার সময় ব্যাগ যোগ আসার সময় ব্যাগ ডিভাইড বাই 2 = 100, এটা লিখে দিলে হবে না, যেহেতু 100 ছিল গড় ব্যাগ, মোট গড় ব্যাগ 100 ছিল, বিধে আপনি এটা লিখে দিলে মানে গড়ের অঙ্কের যে নিয়ম সেই নিয়মে এই অঙ্কটা করলে আনসার আসবে না। এটাতে এটাই হচ্ছে, এই জন্যই বলছি আমি হিট করতে হবে অ্যাভারেজ স্পিডে, ঠিক আছে। তাহলে সেখানে আমরা পাচ্ছি গড় ব্যাগ একটু মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। এখন আমরা তো মোট সময় জানি না, এক্স থেকে ওয়াইতে গেল আবার ওয়াই থেকে এক্সে ব্যাক আসলো, ট্রেনের মোট কত সময় লাগছে আমরা জানি না, কিন্তু আমরা যাওয়ার সময় দূরত্ব জানি। যাওয়ার সময় 300 কিলোমিটার গেছে, 300 মাইল গেছে, আসার সময়ও 300 মাইল আসছে, কারণ দূরত্বটা সমান। ঢাকা আর চিটংয়ের দূরত্ব কি কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, 300ই থাকবে, ঠিক আছে। মনে করেন 300 যাওয়ার সময় আবার 300 আসার সময়, এই মোট দূরত্বটা আমরা জানি। এই দূরত্বটাকে যদি আমরা ব্যাগ দিয়ে ভাগ করে দেই তাহলে সময় পাওয়া যাবে যাওয়ার সময়, সময় যাওয়ার যে সময় লাগছে সেটা, ঠিক আছে। তাহলে খেয়াল করেন যাওয়ার সময় আমরা কিন্তু ব্যাগ জানি, তো আপনারা একটা সূত্র মনে রাখবেন সারা জীবনের জন্য, যে এস ইকুয়াল টু ভিটি, সারা জীবনের জন্য মুখস্থ করে ফেলেন, একদম যতদিন অঙ্ক করবেন ততদিন লাগবে সূত্রটা। আজকে আমি বলে দিচ্ছি একদম যতদিন অঙ্ক করবেন ততদিন লাগবে। এস ইকুয়াল টু ভিটি, এস হচ্ছে দূরত্ব, বি হচ্ছে ব্যাগ, টি হচ্ছে সময়। তাহলে দেখা করেন, একটু ভালো করে দেখেন, আমরা টি বের করবো, তাহলে টি ইকুয়াল টু যদি এই পাশের, এই যে আমরা অনেকে হয়তো এটাও বুঝবেন না, এই জন্য আমরা লিখতেছি ভিটি, ভিটি ইকুয়াল টু এস, এটা লিখতে তো সমস্যা নাই, ঠিক আছে, মানে দুইটা এটাকে এই পাশে আনছি আর এটাকে এই পাশে পাঠাইছি। তারপরে আমরা যদি টি বের করতে চাই তাহলে টি ইকুয়াল টু কত হবে বলুন তো? এস ডিভাইড বাই ভি, মানে এসকে ভি দ্বারা ভাগ। কেন? ভি হচ্ছে এই পাশে গুণাকারে আছে, এই যে বি এর পাশে কি আকার আছে? গুণাকারে আছে, ঠিক আছে, বি গুণ টি এভাবে ছিল, অর্থাৎ বিটি, ঠিক আছে। এই যে আপনারা যখন এ বি লিখেন, অর্থাৎ এ এবং বি গুণাকারে আছে, কীভাবে বি এবং টি এখানেও গুণাকারে ছিল, তো বিটি এর পাশে গেলে ভাগ হয়ে গেছে।
তো এখন যাওয়ার সময় এক শহর থেকে যখন ওয়াই শহরে গেল তখন কিন্তু ট্রেনটা 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে এস হচ্ছে 300 কিলোমিটার না সরি 300 মাইল, ঠিক আছে? করলে আপনি যাওয়ার সময়টা পাচ্ছেন, এটা হচ্ছে যে ট্রেনটা যাওয়ার সময় কত সময় লাগছে। আমি একটু এক্সগুলারে ওয়াইগুলোকে একটু আরও একটু দূরে লিখি। এই যে এক্স নামক শহর থেকে ওয়াই নামক শহরে যেতে যে সময় লাগছে সেটাই হচ্ছে এটা, কারণ দূরত্বটা 300 ব্যাগ ছিল 80, তো দূরত্বকে ব্যাগ দিয়ে ভাগ করলে আপনি পাবেন সময়, কারণ এই যে সূত্রটা দিয়ে আপনি এটা খেয়াল রাখতে পারবেন, ঠিক আছে? তাহলে খেয়াল করেন এটা কিন্তু যাওয়ার সময় সময়, সো এটাকে আমি মনে মনে টি ওয়ান ধরি, যে এটা যাওয়ার সময় সময় বিদায় এটা টি ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে কত? টি ওয়ান। এবার আসার সময়ও একটা সময় লাগছে না, সেটা কত? সেটা কিন্তু আমরা জানি না, তাহলে সেটাও আমরা বের করতে পারবো কীভাবে? মনে করি সেটা টি টু, তো টি টু কত? আমরা লিখবো পাশে দিয়ে লিখতেছি আমি, আপনারা খেয়াল করবেন এই যে কোথা দিয়ে লিখি, এখান দিয়ে লিখি টি টু, সমস্যা নাই, এটা এখন মুছে দিচ্ছি, এটা এখন আপনাদের আশা করি খাতা তুলে ফেলছেন, এখান দিয়ে টি টু লিখতেছি আমি। তাহলে টি টু ইকুয়াল টু কত হবে? আসার সময় কিন্তু সে দূরত্ব সেম, এবার হচ্ছে যে আগে মনে করেন ঢাকা থেকে চিটাগং গেল, এখন চিটাগং থেকে আবার ঢাকা আসবে, তাহলে দূরত্ব সেম, তো দূরত্ব আবার উপরে লিখবো আমি, এই যে টি টু এর সময় দূরত্ব আবার উপরে লিখবো। মনে করি আসার সময় ট্রেনটার ব্যাগ ছিল এক্স, সেই এক্সটা যদি আমি এখানে লিখি তাহলে আসার সময় যে সময় সেটা পেয়ে যাব না, এটা হচ্ছে যাওয়ার সময় সময়, এটা হচ্ছে আসার সময় সময়, আর এই দুইটা সময়কে যোগ করলে আমরা পাবো কি? মোট সময়, যে একবার গেল একবার আসলো, কারণ আমাকে বলছে যে যাওয়া আসার গড় ব্যাগ 100, এই জন্য যাওয়া আসার দুইটা সময় আমার লাগবে, এই দুইটা সময় যোগ করে দিলে যাওয়া আসার মোট সময় বের হবে। তাহলে আমরা এই যে নিচে লিখবো মোট সময়, তো মোট সময় হচ্ছে টি ওয়ানের সাথে টি টু যোগ, তাহলে এই যে 300 ডিভাইড বাই এক্স দিলে আমি আসার সময়টা পাবো, আসতে কত সময় লাগছে সেটা পাবো। তাহলে এটা হচ্ছে আসার সময়, সরি মানে ফেরত আসার আর কি, এটা ফেরত আসার সময়, আর এটা ছিল যাওয়ার সময়, ঠিক আছে? ট্রেনটা যখন গেছিল ওয়াই শহরে তখনকার সময়। তাহলে মোট সময় নিচে লিখলাম, আর উপর হবে মোট দূরত্ব। এখন আপনি বলো তো মোট দূরত্ব কত? মোট দূরত্ব কিন্তু এখন ডাবল হয়ে গেছে, কারণ যাওয়ার সময় ছিল ট্রেনটা 300 কিলোমিটার গেছে, আসার সময় বা 300 কিলোমিটার ব্যাক আসছে, অর্থাৎ ট্রেন মোট 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এখানে আপনি লিখবেন 300 যোগ 300, এই যে, ঠিক আছে? এই এই জিনিসটাকে সমান চিহ্ন দিয়ে আমি এখান দিয়ে লিখতেছি, খেয়াল করবেন কত আসে, উপরে 600 হয়ে গেছে, 300 যোগ করলে 600, আর এখানে টি ওয়ানের মানটা বসে দিব, টি ওয়ানের মান কত? টি ওয়ানের মান হচ্ছে যে 300 ডিভাইড বাই 80 যোগ, আর টি টু হচ্ছে 300 ডিভাইড বাই এক্স, এক্সের মান আমি বের করবো, এটা আমি জানি না, ঠিক আছে? এই যে মোট সময়, মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, ঠিক আছে? এখন গড় ব্যাগ তখন কত হয়েছে? এই যে এটাই তো গড় ব্যাগ, ঠিক আছে? এটা কিন্তু প্রশ্ন আমাকে বলে দিচ্ছে 100, সো আমি এখান থেকে লিখবো বা 100 সমান গড় ব্যাগের জায়গায় 100 লিখলাম আর কি, এই যে এই গড় ব্যাগের জায়গায় 100 সমান এই যে এটা বা এটা, ঠিক আছে? এবার খেয়াল করবেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এটাকে একটা ভগ্নাংশ মনে করেন, যে এ ডিভাইড বাই বি, ঠিক আছে? এ ডিভাইড বাই বি ইকুয়াল টু 100 এটা মনে করেন, ঠিক আছে? তাহলে আমি এই যে এটাকে যদি একটা এরকম সমান চিহ্ন দেই তাহলে এটা সমান 100 লিখে দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন যে 100 সমান যদি এত হয় তাহলে এত সমানও 100 বা আর কি, এটাকে বা চিহ্ন বলতে পারেন আপনি, তাহলে আমি বা দিয়ে লিখেছি এখানে, ঠিক আছে? বা এত সমান 100, ঠিক আছে? তাহলে এবার আপনারা খেয়াল করবেন যে এটাকে মনে মনে এ ডিভাইড বাই বি ধরেন, ঠিক আছে? এ ডিভাইড বাই বি হলে ইকুয়াল টু কত? 100। তাহলে আপনি এই যদি 100কে এই পাশে নিয়ে আসেন তখন এটাকে এই পাশে নিয়ে যেতে পারবেন না, পারবেন আশা করি, ঠিক আছে? তাহলে আবার আমি এখান থেকে লিখতেছি আবার বা এই যে 600 ডিভাইড বাই 100 ইকুয়াল টু 300 ডিভাইড বাই 80 যোগ 300 ডিভাইড বাই এক্স। এই যে এখানে 300 কমন নিয়ে নিচ্ছি এই জায়গাটা থেকে, 300 কমন নিলে ভেতরে থাকে 1/80 যোগ 1/x, এটা আরও সুন্দর হয়, ঠিক আছে? তারপরে এই 300টা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 6/300 সমান 1/80 যোগ 1/x। তারপরে আপনি যদি আবার বা লিখেন তখন এই যে 1/x প্লাস 1/80 সমান 6/300 লিখতেছি আমি, ঠিক আছে? 1/x সমান, এটাকে যদি কাটাকাটি করি তাহলে হয় 6 দিয়ে 30 কাটলে 5/6 30 হয়, তাহলে 50 1/50, এই যে এখানে 1/50, আর এই পাশে যে 1/80 লিখি নাই সেটাকে এই পাশে এনে আমি মাইনাস দিয়ে লিখে দিচ্ছি 1/80, ঠিক আছে?
এবার এই দুইটাকে লসাগু করলে এটা হচ্ছে ওয়ান বাই এক্স এর মান, এটা কত ওয়ান বাই এক্স এর মান বা ওয়ান বাই এক্স, তাহলে এক্স কত হবে উঠতে যাবে, এক্স হবে সুতরাং এক্স হবে এখানে যা আমি পাচ্ছি তার উল্টা, অর্থাৎ চারশো ডিভাইড বাই তিন। তাহলে এত মাইল পার আওয়ারে, অর্থাৎ এক্স নামক যে শহরটা ছিল, এক্স নামক যে শহরটা ছিল সেই শহরটা থেকে, ভালো করে খেয়াল করবেন, এক্স নামক যে শহরটা ছিল সেই শহরটা থেকে ওয়াই শহরে যাওয়ার পরে, ওয়াই শহর থেকে যদি 133.33 মাইল পার আওয়ারে এমপিএইচে যদি ওয়াই এক্স শহরে আবার ব্যাক আসে তাহলে গড় ব্যাক 100 হবে। অর্থাৎ আবার আমি কোশ্চেনটা বুঝে দিচ্ছি, ট্রেনটি যাওয়ার সময় অ্যাভারেজ স্পিড ছিল কত 80, আসার পরে দেখা গেল অ্যাভারেজ স্পিড হয়ে গেলো 100, ঠিক আছে, তাহলে বলছে ট্রেনটি কত বেগে আসছিল। তো তাহলে যাওয়ার সময় 80 মাইল পার আওয়ার আর আসার সময় যদি 133 মাইল পার আওয়ারে আসে তখন গড় বেগ 100 মাইল পার আওয়ার হবে, ঠিক আছে। তো দুই শহরের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 300 ছিল। তাহলে আপনারা যেটা যেভাবে করবেন যে গড় বেগ ইকুয়াল টু মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, মোট দূরত্ব হচ্ছে যে ট্রেনটি মোট যাওয়া আসার সময় যত সময় লাগছে, যত দূরত্ব অতিক্রম করছে 600 সেটা, আর মোট সময় হচ্ছে যাওয়ার সময় যত সময় লাগে তত যোগ আসার সময় যত সময় লাগে তত, যাওয়ার সময় সময় কত, যাওয়ার সময় সময় হচ্ছে যে 300 কিলোমিটারে 300 মাইল গেছে কত ব্যাগে, 80 মাইল ব্যাগে, এটা হচ্ছে যাওয়ার সময়। আসার সময় কত আমি জানি না, কিন্তু আমি ধরি যে সেই 300 মাইলটা তো আসছে, আসার সময় ব্যাগ আসছে 300 মাইলই আবার, কিন্তু আসতে যদি ব্যাগ যদি এক্স থাকে সেটাকে আমি এক্স ধরলাম, তাহলে এটাই হচ্ছে যাওয়া প্লাস আসার সময়, এটা যাওয়ার সময় এটা আসার সময়। এই সময়টাকে যদি আমি এখানে লিখে দেই যে 300 ডিভাইড বাই 80 যোগ 300 ডিভাইড বাই এক্স, ঠিক আছে। এবং যদি আমি এই যে ইকুয়েশনটা লিখি যে গড় ব্যাগ, তাহলে এটা, কারণ এটাই তো আমার প্রশ্নে বলা আছে গড় ব্যাগ, গড় ব্যাগ 100 ইকুয়াল টু 300 যোগ 300 ডিভাইড বাই, এই যে এই সমীকরণটা যদি লিখি আর এই সমীকরণ থেকে যদি আমি কোনোভাবে এক্সের মান বের করতে পারি তাহলে আমার কাজ শেষ, ঠিক আছে। এখন খেয়াল করেন আমি এটাকে আরও ইজিলি কীভাবে সমাধান করবেন সেটা দেখা দিচ্ছি, এতক্ষণ তো আমি লিখিত আকারে দেখাচ্ছি, এখন দেখাবো একদম শর্টকাট আকারে, ঠিক আছে। আপনারা এখানে মোট 600 পাচ্ছেন না, এখানে 600 লিখে দিবেন, এই কী জানি আপনারা এটাকে এপাশে, এই যে এটা পুরোটাকে, এটা পুরোটাকে এপাশে নিয়ে চলে আসবেন, মনে মনে নিয়ে আসলে 100টা এখানে চলে আসে, তখন হয় যে 300 ডিভাইড বাই 80 প্লাস 300 ডিভাইড বাই এক্স, ঠিক আছে। এটাও না লিখে এই 300টাকে ডাইরেক্ট কমন লিখে নিয়ে ফেলবেন, 300টাকে ডাইরেক্ট কমন নেবেন, নিয়ে এখানে ওয়ান ব্যাগে লিখবেন ইকুয়াল টু, এই যে এটা ইকুয়াল টু 10টাকে 100টাকে এপাশে নিয়ে চলে আসবেন, 600 বাই 100, ঠিক আছে। তখন এখানে তো ছয় হয়, ছয়কে এই 300 দিয়ে ভাগ করবেন, কারণ এই পাশে 300 গুণ আকারে আছে আর ওই পাশে 6, তাহলে 300 6কে 300 দিয়ে ভাগ বিয়োগ 1/80, ঠিক আছে। এখানে কাটাকাটি করলে আপনি পাবেন হচ্ছে 1/50, এটাকেই আপনি বিয়োগ করলে যা পাবেন সেটাকে উল্টে দিলে কাজ হয়ে যাবে। আপনারা এখানে পাবেন 8, এখানে পাবেন 5, বিয়োগ করলে এখানে যেহেতু মাঝখানে বিয়োগ আছে তখন পাবেন 3/400, তো এটা হচ্ছে 1/x সমান, মূলত এটা হচ্ছে 1/x সমান, ঠিক আছে। তাহলে 1/x সমান যদি 3/400 হয় তাহলে 1 = 400/3, এটাকে আপনি কাটাকাটি করলে পাবেন 133.33, এটা হচ্ছে মাইল পার আওয়ার, ঠিক আছে। তাহলে এই যে সূত্রটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট যে গড় বেগ সমান মোট দূরত্ব বিভাগে মোট সময়, আর একটা সূত্র মনে রাখা ইম্পর্টেন্ট যে s = vt, যেখানে এস হচ্ছে দূরত্ব, বি হচ্ছে ব্যাগ, টি হচ্ছে সময়। তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, চ্যানেলের নাম হচ্ছে EduLectureBD/ELB, আর এই চ্যানেলে আমরা আরও ভিডিও ইনশাল্লাহ ম্যাথমেটিক্সের উপরে দিব, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের উপরেই আরও অঙ্ক আপলোড করব। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।